This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজব কাণ্ড ঘটেছে জানেন, বাংলা এমএ ফার্স্ট ইয়ার মানে প্রথম বর্ষের 120 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা দেওয়ার পর যথারীতি উত্তরপত্র কোথায় যাবে? ইউনিভার্সিটির দায়িত্ব, কিন্তু সেই উত্তরপত্র আর নেই, গায়েব। মূল্যায়ন ছাড়াই এবার রেজাল্ট কিভাবে সম্ভব? আতান্তরে পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অন্য বিষয়ে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মূল্যায়নের ভাবনা চিন্তা করছে এবার ইউনিভার্সিটি। ফের পরীক্ষা নেওয়ার ভাবনাও রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এবং তিনজন পরীক্ষক খাতা হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ সামনে রাখছে। তিন পরীক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়। খবর সূত্রে এখানে এটা, এই যে ঘটনাগুলো ঘটছে, আগে যে কখনো ঘটেনি তা তুমি কোন গ্যারান্টিতে বলতে পারো? আগেও ঘটে যায় তো, তার রেমিডিয়াল মেজর কি নিয়েছিল, কিভাবে বেরিয়েছিল, কোন কেন খবর বাইরে বেরোয়নি? কারণ বেশিরভাগ মানুষই রুলিং পার্টির পক্ষে ছিল বা ভয়ে চুপ করেছিল। কঠিনতম সাজা ওই শিক্ষককে দেওয়ার ব্যবস্থা করা হবে। এই ঘটনায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন? তৃণমূল আমলে সবকিছুই সম্ভব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 120টি উত্তরপত্র উধাও। এতদিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠত, উত্তরপত্র দেখে ওএমআর সিট ফাঁকা জমা রেখে হতো, এবার বাংলা বিভাগেও কি তাই শুরু হলো? এর উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত। রাজ্যপাল আচার্য যিনি আছেন বিশ্ববিদ্যালয়ের, তিনি এ নিয়ে দেখুন যে শুধু আজকে না হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিষয়টি চোখের আড়ালে, চোখের সামনে এসেছে, বাকি চোখের আড়ালে অন্যান্য বিভাগগুলিতেও কি একই ঘটনা ঘটছে? এর বড় সড় তদন্ত হওয়া দরকার। বাংলা আবাস যোজনায় আবারও বেনিয়মের অভিযোগ, তালিকা থেকে যোগ্যদের নাম বাদ দেওয়ার অভিযোগ। কাটোয়া 2 নম্বর ব্লকের পলসনা পঞ্চায়েতের কুয়ারা গ্রামে উত্তেজনা। গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ মিলিয়ে প্রায় 1000 পরিবারের বাস, কিন্তু আবাসের তালিকায় নাম রয়েছে মাত্র 306 জন উপভোক্তার। অভিযোগ, পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে বহু মানুষের। তালিকায় নাম সংশোধনের কাজ চলছে, দাবি বিডিওর। সংশোধনের পর নতুন তালিকায় প্রাপ্যদের নাম আসবে সাফাই পঞ্চায়েত সদস্যের। যোগ্যদের বাদ দিয়ে কে বা কারা এই তালিকা তৈরি করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, দাবি স্থানীয় বিজেপি নেতার। গরিব মানুষ আমরা, খেটে খাই, আমরা ঘর নাই, আমাদের ঘরে সাপ ঢুকছে, আমরা বাইরে বাস করছি, বাইরে শুচ্ছি, আমরা একটা ঘর, ঘরের লোক ঘর ইনকোয়ারি করতে আসে নাই, আমাদের বাড়ি কেউ আসে নাই। আমি তো ঘর পাইনি, আমার ঘরে ইনকোয়ারি করতে আসেনি, মাটির ঘর, আমরা বাইরে ঘর পার যোগ্য, কিন্তু আমার বাড়ি কোনো ইনকোয়ারি আসেনি। আমাদের মাটির ঘর কোনো দিন ঘরের আসে নাই, আর ইনকোয়ারি করতে আসেনি। তারপরে এই ঘর ভিজি ওই তিরপল কিনে এনে কোনো রকম করে আমরা ছাইনে দিয়ে আছি। তো যারা ঘর পায় তারা দুবার করে ঘর পেয়ে যাচ্ছে, একটা ছেলে দুবার ঘর পাচ্ছে, আর আমরা ঘর বলছি তোদের ঘর এখন নাম কোথায় আসবে, এখন নাম আসুক তারপর ঘর দেবো। বিধানসভার শীতকালীন অধিবেশনে উঠতে পারে আবাস প্রসঙ্গ। আবাসে কেন্দ্রীয় বঞ্চনা নেই এবং এই বিষয়ে রাজ্যের ইতিবাচক ভূমিকা নিয়ে প্রস্তাব আনতে পারে শাসক দল। 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রস্তাব আনতে পারে রাজ্য। 25 নভেম্বর থেকে বিধানসভায় শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। খবর সূত্রে, আবাস যোজনা সমীক্ষা নিয়ে দিকে দিকে চলছে বিক্ষোভ, আর এই পরিস্থিতিতে সমীক্ষা থেকে উঠে আসার রিপোর্ট পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে রাজ্য। নানা চেষ্টা করেও রোখা গেল না নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব। কলকাতা থেকে সল্টলেক বাতাসে ছড়ালো বিষ, বাজির তাণ্ডবে ভয়াবহ অবস্থা কলকাতায়। আরো খারাপ, বাতাসের গুণগত মান সূচক প্রায় 200 দোরগোড়ায়। তথ্য বলছে শুধুমাত্র রাত 10:45 বাতাসের মান সূচক দাঁড়ায় 190, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। আর কলকাতার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা রবীন্দ্র সরোবর, ফোর্ট উইলিয়াম, যাদবপুর, ট্যাংরা এলাকায়। রাত বাড়তে হাওড়ার পরিস্থিতিও খারাপ হয়। বালি, বেলুড় মঠ, ঘুষুরি সহ বিভিন্ন এলাকায় রাত 11টায় বায়ু দূষণের সূচক হচ্ছে 150 থেকে 160। সে হাতের কাছে পাচ্ছে সেগুলো ফাটাতে শুরু করছে, এবং সেই বাজেগুলো কিন্তু বেশ বেশ মানে দেখে নেওয়াটা ভীষণ জরুরি। বাজি বাজারে থাকে এবং সেই ধরনের বাজি যদি মানুষের হাতে এসে পৌঁছয় এবং মানুষ যদি একটু সচেতন না হয়, তাহলে কিন্তু আমাকে আগামী দিন আমাদের কাছে কিন্তু ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠবে। আর এই দূষণ নিয়ে এই বাংলা আর দিল্লির টক্কর চলছে। আজকে সকাল 7টায় দিল্লির আনন্দ বিহারে বাতাসে ভাসমান ধুলিকণা পৌঁছয় 500 মাইক্রোগ্রামে, আর সেই সময় একই পরিমাণ দূষণ ছিল কলকাতার বালিগঞ্জে।
রাজধানীর আইটো দিল্লি এয়ারপোর্ট রোহিণীর সঙ্গে টেক্কা দিচ্ছে দুর্গাপুর মহিষকাপুর এবং হাওড়ার ঘুষুরি কলকাতার যাদবপুর তথ্য কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ। এই যে দূষণ শব্দ এবং বাতাসের দূষণ যেটা হলো সেটার জন্য প্রথমে দায়ী করতে হবে, মানে দায়ী করা মানে ফেয়ার ক্রিটিসিজম অফ জুডিশিয়ারি। সুপ্রিম কোর্ট কিছু শব্দ সীমাটাকে বাড়িয়ে দিল, অনেক 125 করে দিল, এটা কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গে ছিল 90 হয়ে গেল। তারপরে এই যে বাজি থেকে যে বায়ু দূষণ হয় সেই আসপেক্টটাকেও খেয়াল করে, এখন বলছে সবুজ বাজি, সবুজ বাজি মানে তো ভোজবাজি, কোথায় সবুজ বাজি তৈরি হয়, বাজি আবার সবুজ হয় নাকি? নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রোখা গেল না শব্দবাজির উপদ্রব, কালীপুজোর রাতে ব্যাপক ধরপাকড়, শুধুমাত্র কলকাতাতেই গ্রেফতার করা হয়েছে 292 জনকে। নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতার 117 জন, উশৃঙ্খল আচরণের জন্য গ্রেফতার 175, 519.7 কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। দূষণের বিষ বাষ্পে জেরবার দিল্লি, বাজির নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার, বাজির ধোঁয়ায় লাফিয়ে বাড়ল দূষণের মাত্রা, দীপাবলির রাত থেকেই হাঁসফাঁস রাজধানী, ধোঁয়াশায় ঢেকেছে গোটা দিল্লি। নভেম্বর কিন্তু শুরু হয়ে গেল, ঠান্ডার লেশমাত্র নেই কলকাতায়। আজকে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি, অক্টোবরে 24 ডিগ্রির নিচে নামেইনি কলকাতার তাপমাত্রা, 2022 সালে 19.6 ডিগ্রিতে নেমেছিল অক্টোবরের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প বেশি তাই আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, এখনই ঠান্ডা আমেজ পাওয়ার সম্ভাবনা কম। আজ বিকেল পর্যন্ত অমাবস্যা থাকায় তারাপীঠে কিন্তু আজও ভক্তের ঢল, কাল যারা লাইনে দাঁড়িয়েও মায়ের দর্শন পাননি আজ তারা মন্দিরে ভিড় করেছে। আজও সকালে মায়ের বিশেষ পুজো আরতি হয়, নিয়ম নিষ্ঠা রীতি মেনেই আজও বিশেষ ভোগ নিবেদন তারা মাকে, সন্ধে হবে সন্ধ্যারতি, আগামীকাল থেকে আবার নিত্য পুজো শুরু হবে তারাপীঠে। একদিকে তারাপীঠের ছবি দেখালাম, এবার দেখাই কালীঘাটের ছবি, দুটো ছবি একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি, যেহেতু বিকেল পর্যন্ত অমাবস্যা রয়েছে তাই কালীঘাট তারাপীঠ দুই জায়গাতেই কিন্তু এখনও প্রচুর ভক্তরা আসছেন মায়ের কাছে পুজো দিতে। কালীপুজোর রাতে আবেগ আপ্লুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ায় নিজের বাড়ির পুজোয় আবেগে সাংসদ।